ত্রুটি মেরামতের সর্বশ্রেষ্ঠ তথ্য আমরা জানতে চাই। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবরাজ দেব। দেব, দেখতে পাচ্ছি আপনার পেছনে কর্মযজ্ঞ চলছে, কিন্তু বিকেল নাগাদ প্রথমে তো শুনতে পেয়েছিলাম যে এই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এর পরে কখন নাগাদ হবে আসলে তা বলতে পারছে না। আসলে সমস্যার গভীরতাটা কতটুকু, আসলে কখন নাগাদ এই সমস্যার সমাধান হতে পারে? গালিব, আপনি বলছিলেন যে কথাটি আসলে অনেকক্ষণ সময় কিন্তু চলে গিয়েছে ইতিমধ্যে, যে আপনার আগারগা থেকে মতিঝিল অংশে যে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে, এখন হিসেব করলে কিন্তু প্রায় ৬ ঘন্টার উপরে আসলে সময় হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে খামারবাড়ির এখানে একদম যে খামারবাড়ির যে অফিসটি রয়েছে সেটির ঠিক সামনের যে পিলারটি রয়েছে সেই পিলারের একটি অংশে আমি একটু দেখাই যদি ক্যামেরায়, এটা হচ্ছে যে সেই পিলারের একটি দুটি ভায়াডাক্টের মাঝে যে আপনার যে বেয়ারিংয়ের অংশটি রয়েছে সেই বেয়ারিংয়ের যে অ্যালাইনমেন্ট সেটির রাবার প্যাড আসলে খুলে গিয়েছে, যে এখানে যারা দেশি বিদেশি ইঞ্জিনিয়ার এবং শ্রমিকরা কিন্তু কাজ করছে এটি এই ত্রুটি সারানোর জন্য। তারা ধারণা করছে যে ট্রেন আসলে এই জায়গাটা হচ্ছে একদম আপনার জায়গাটা হচ্ছে যে আপনার বিজয়সরণী থেকে যে বাঁকটা রয়েছে খামারবাড়ি ফার্ম গেটে ঢোকার, সেই বাঁকের কারণে হয়তো মেট্রো রেলের যে ঝাঁকুনির কারণে এই রাবার প্যাডটা খুলে যাওয়ার সম্ভাবনার কথা তারা জানিয়েছেন। তবে তারা এখনও কিন্তু আমাদের আসলে সেভাবে জানাতে পারেনি যে আসলে কত সময়ের মধ্যে আসলে এই যে ত্রুটি সেটি সারানো যাবে। আপনি বলছিলেন যে গভীরতাটা আসলে কতখানি যে আসলে সমস্যাটা, তো ৬ ঘন্টা হয়ে গেছে, অতিক্রম করে গেছে, তারা আসলে এই সমস্যাটাকে একটু বড় হিসেবেই দেখছেন এবং সেই হিসেবেই কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আপনার যে ধানমন্ডি ২৭ থেকে আরং মোড় থেকে যে রাস্তাটি খামারবাড়ি হয়ে ফার্ম গেটে উঠেছে সেই রাস্তাটি কিন্তু ইতিমধ্যেই আসলে যান চলাচলের জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সব গাড়ি কিন্তু আসলে ঘুরে বিজয়সরণী হয়ে আসলে ওই কারণ বাজার সড়কে উঠছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু যন্ত্রপাতি কিন্তু আনা হয়েছে, দুটোই ক্রেনের মাধ্যমে কিন্তু শ্রমিকরা এই পিলারের যে নিচের অংশে যেখানে আসলে অ্যালাইনমেন্টের কাজটি সেই কাজটিকে দ্রুত করার জন্য কিন্তু আরও ক্রেন আনার সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন। এবং তারা যে বলছিলেন যে আসলে কত সময়ের মধ্যে যে এখনও শেষ হবে সেইটি কিন্তু বলা যাচ্ছে না। আমরা সকালবেলাতেই কিন্তু যে মেট্রো কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম তখন কিন্তু তারা বলেছিলেন যে আসলে বিকেল নাগাদও এটা আসলে স্বাভাবিক পর্যায়ে চালু করার পর্যায়ে আসবে কি না সে ব্যাপারে তারা নিশ্চিত নয়, এবং সেটি কিন্তু আসলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেই ব্যাপারে নিশ্চিত নয়, যার কারণে যে অফিসগামী যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়েছে, ধারণা করা হচ্ছে যে অফিস ফেরত যারা থাকবে অর্থাৎ মতিঝিল থেকে যারা উত্তরামুখী হবেন তাদের যে কিন্তু একটা চরম রকমের ভোগান্তি অপেক্ষা করছে। এবং মেট্রো রেল কর্তৃপক্ষ কিন্তু বলেছে নগরবাসীকে অর্থাৎ যাত্রীদের হাতে আসলে সময় নিয়ে বের হওয়ার, কারণ এই মেট্রো রেল বন্ধ থাকার কারণে কিন্তু এই আপনার ফার্ম গেট মতিঝিল এই অংশগুলো কিন্তু প্রচণ্ড আসলে যানজটের সৃষ্টি হয়েছে, যা যাত্রীদের চরম ভোগান্তির কিন্তু ভোগান্তিতে পোহাতে হচ্ছে। তো আমার কাছে গালিব, কামারবাড়ির এই পয়েন্ট থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ তথ্য। যে ত্রুটির কারণে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে তার সমাধানের চেষ্টা চলছে সেটি জানাচ্ছিলেন সর্বশেষ দেবরাজ দেব।